press the bell icon on the YouTube app and never miss another update. জাস্ট আপনি দিচ্ছেন এটা ব্যাক পিসিং থেকে ব্যাক সেট
ফেসবুক লাইভে এই মুহূর্তে যারা সরাসরি দেখছেন এখানে আমরা চলচ্চিত্রের সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে মিলে এই মাদার অর্গানাইজেশনের যারা নেতৃবৃন্দ আসবেন আজকেই হয়তো ডিক্লেয়ার হয়ে যাবে তারা আমাদের চলচ্চিত্রকে আরো অনেক দূর নিয়ে যেতে পারবে। আজকে খুবই ভালো লাগছে, খুবই পজিটিভ একটা এনভায়রনমেন্ট। 7 বছর পর প্রযোজক সমিতির নির্বাচন হচ্ছে, আমি খুবই হ্যাপি এটার একটা পার্ট হয়ে, এবং আমি চাই যে খুব সুষ্ঠুভাবে যেন ভোটের পরেও যেন সব কিছু ঠিকঠাক মতো হয়। এবং ছবির সংখ্যা, প্রডিউসার হচ্ছে ইন্ডাস্ট্রির সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অংশ, কারণ প্রডিউসার না থাকলে ছবিও থাকবে না, তাই না? আর্টিস্ট আছে, ডিরেক্টর আছে, সবাই আছে, ঠিক আছে, বাট প্রডিউসার আমি খুবই হ্যাপি নির্বাচন একটা অংশ হয়ে। এবং আমি চাই যে অনেক ছবির সংখ্যা যেন বাড়ে, অনিয়মগুলো যেন দূর হয়, এগুলোর সঙ্গে আমি এগুলোর জন্য কাজ করে যেতে চাই। থ্যাংক ইউ। জি, আজকে বহুদিন পরে আমাদের এই চলচ্চিত্র প্রায় 7.5 বছর পর নির্বাচন হচ্ছে এবং সবাই আনন্দভাবে নির্বাচন করছে, এবং আমাদের এই নির্বাচিত কমিটি যারা আসবে, আশা করি আজ থেকে 10-12 বছর আগে যে আমাদের দেশে যে বছরে 100, 150, 200 ছবি হইতো, আশা করি আমরা এই কমিটি যদি আসতে পারি আমরা সেই জায়গায় নিয়ে আবার দাঁড়া করাবো। এবং সরকারের কাছে আমাদের একটি দাবি যে তার 300 MP কাছে দাবি যে 300টা সিনে প্লাস করবে, তাহলে আমাদের আর ফিল্মে কোনো দুঃখ থাকবে না, সবাই ছবি বানানোর জন্য আগ্রহ হবে, এবং এর জন্য আমাদের যা করতে হয় আমরা তাই করবো, যত যেখানে যেতে হবে আমাদের সেই জায়গায় আমরা যাব। ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমাদের বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রিতে আজকে একটা স্মরণীয় দিন। আজকে 7-8 বছর নির্বাচন হয় না, যে কারণে চলচ্চিত্রের এই বিধ্বস্ত হওয়ার পিছনে এটাও একটা কারণ যে মেন ভূমিকা রাখে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। তা আজকে সব প্রযোজকের প্রাণের দাবি যে নির্বাচন সেটাই আজকে হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ প্রযোজক যেনারা, ওনারা তাদের মনের মতো প্রার্থীদের নির্বাচিত করবেন, এবং তাদের দ্বারাই এই চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি গঠিত হলে আমরা মনে হয় যে চলচ্চিত্রের সব দাবি পূরণ করতে পারবো এবং সেই সোনালী দিন আবার ফিরিয়ে আনতে পারবো এই চলচ্চিত্রের জন্য। ধন্যবাদ। আর 7 বছর পর আজকে কাঙ্ক্ষিত নির্বাচন হচ্ছে আমাদের, আমাদের সব প্রডিউসারদের প্রাণের নির্বাচন। এই সংগঠনটা ছিল না 7 বছর, সংগঠনটা না থাকায় একটা পরিবারের বাবা না থাকলে, মা না থাকলে যে অবস্থা হয়, আমাদের এই সংগঠনটার তাই অবস্থা হয়েছিল। আমাদের প্রযোজকরা আমরা পিতৃহীন মাতৃহীন হয়ে গিয়েছিলাম, তো আজকে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সংগঠন আবার ঘুরে দাঁড়াবে। আমরা চলচ্চিত্রের সব বিষয়ে, সমস্ত আন্দোলন, সমস্ত দাবি দাওয়া নিয়ে আমরা এই মাঠে থাকতে পারবো, আমরা সেই জন্যই আমরা আজকে খুবই আনন্দিত, আমরা খুব ভোটকে খুব এনজয় করছি, এই আর কি। ধন্যবাদ। আজ এই 7 বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আজকে সুন্দর সুষ্ঠুভাবেই নির্বাচন হচ্ছে। আমি একজন সহযোগী প্রার্থী, আমি চাই এই কমিটিতে যারাই আসুক, এই 7 বছর পর যে ফিল্মের একটা দুদিন ছিল সেই দুর্নীতিটা পূরণ হবে এবং সবাই মিলে একসাথে কাজ করব, এই আশাবাদ রাখছি। বিভিন্ন জটিলতার কারণে আপনারা জানেন যে দীর্ঘ 7 বছর আমাদের সমিতির নির্বাচন হয়নি, দীর্ঘ 7.5 বছর পর আজকে আমাদের আনন্দ উৎসব মুখর একটি নির্বাচন হচ্ছে। 7 বছর আমাদের প্রশাসক সমিতি পরিচালনা করেছেন, আজকে আমাদের প্রযোজক সমিতির নির্বাচন শেষ হওয়ার পরে ভোটার, সম্মানিত ভোটার যারা আছেন তারা যোগ্য নেতৃত্ব বেছে নেবেন, তাদের যোগ্য নেতাকে নির্বাচিত করবেন, এবং
যোগ্য নেতারা নির্বাচিত হয়ে প্রযোজক সমিতি পরিচালনা করবেন এবং প্রযোজকদের পক্ষে কথা বলবেন। পরে হোপফুলি তো আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে চলচ্চিত্র প্রযোজকরা হচ্ছে মানে চলচ্চিত্রের মেন একটা ভিত্তি, তারপর হচ্ছে পরিচালক এবং তারপর হচ্ছে শিল্পী। দেন প্রযোজক সমিতির এতদিন কোনো গার্ডিয়ান ছিল না, তা এখন আসবে। হোপফুলি আমি আশা করব যে চলচ্চিত্রের জন্য ভালোই হবে, মঙ্গল হবে। এবং একটা চলচ্চিত্রের এই ক্যান্সারে আক্রান্ত একটি চলচ্চিত্র, এখান থেকে হয়তোবা ক্যামোথেরাপির জন্য অবশ্যই চলচ্চিত্রবাসীরা এবং প্রযোজকরা একজন কর্মকর্তা পেলে, কিছু কর্মকর্তা পেলে ভালো করবে, এটি আশাবাদী। যাই হোক, আমার বন্ধু অমর সানি বলল যে প্রথমে প্রযোজক আমি তো মনে করি প্রথমে শিল্পী, কারণ শিল্পী না থাকলে প্রযোজক আর ছবি বানাবে কাকে দিয়ে? অতএব আমি বলবো যে শিল্পী আগে, কারণ শিল্পী অভিনয়ে যদি শিল্পী না থাকে প্রযোজক লগ্নি করতে পারবে না। অতএব শিল্পী লাগবে আগে, আগে শিল্পী তৈরি করতে হবে, শিল্পী আসতে হবে, শিল্পী ওরকমভাবে যদি না হয়। আর সবচেয়ে বড় কথা, প্রযোজক সমিতি থাকলে একটা সিস্টেম থাকে, এতদিন ছিল না, আগামী গত 7 বছর পরে নির্বাচন হচ্ছে, এটা একটা ভালো লক্ষণ। যারা পাশ করবে সুন্দর একটা কমিটি তৈরি হবে এবং সেই কমিটি আগামী দিনের সুন্দরভাবে তারা পরিচালনা করবে, এটাই আমার মানে আশা চাওয়া যে যারা পাশ করবে তারা প্রযোজক সমিতির যে একটা দুরবস্থা ছিল সেই দুরবস্থা দূর করবে ইনশাল্লাহ।